নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। কমলপুর শান্তিনিকেতন পলিটেকনিক কলেজ NSMSDC গ্রুপ অব ইনস্টিটিউশনের পক্ষ থেকে আজ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বৃক্ষরোপণ কর্মসূচি ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরপালিকা মাননীয়া অনিন্দিতা মুখার্জি, সম্মানীয় অতিথি সুবীর রায়, ACP দুর্গাপুর, শিক্ষাবিদ নুরুল হক, শিক্ষক নেতা সমাজসেবী নিখিল নায়েক, শিক্ষক জাইনুল হক, বিজয় চক্রবর্তী সহ কলেজের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সহ কলেজ পরিচালন কমিটির কর্তা ব্যক্তিরা। নাচ গান ও বক্তৃতার মাধ্যমে গাছ লাগানো রক্তদানের ভূমিকা তুলে ধরা হয়। দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এনজি নিউজ। আসলে NSMS গ্রুপ অফ ইনস্টিটিউশনের মধ্যে রয়েছে শান্তিনিকেতন পলিটেকনিক। সেই শান্তিনিকেতন পলিটেকনিকের আজ অষ্টম বর্ষ পূর্তি উপলক্ষে আমরা একটা বৃক্ষরোপণ উৎসব, এবং যে বৃক্ষরোপণটা একটু অন্যভাবেই হয়, যে গাছ আমাদের প্রকৃত দেবতা এবং দেবতাকে তার প্রকৃত সম্মান দিয়ে যেভাবে আমরা আমাদের বাড়িতে অতিথিদেরকে বরণ করে নিয়ে তাদেরকে যেমন আদর যত্ন করি, সেইভাবেই আমাদের বৃক্ষটাকে রোপণ করা হয়। এছাড়াও প্রায় 100 জন ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা মিলিতভাবে 100 জনের অধিক আজকে এই অনুষ্ঠান অষ্টম বর্ষ পূর্তি উপলক্ষে রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছে। সেই প্রেক্ষিতে দেখুন, গতবার আপনারা যদি কলেজে ঢোকার মুহূর্ত থেকেই দেখবেন, তাহলে প্রত্যেকটি গাছের পরেই দেখবেন একটা করে সাইনবোর্ড দেওয়া আছে, এবং সেখানে আমরা এই বৃক্ষরোপণের পরে আমাদের ছাত্রছাত্রীদেরকে, যে এই বছরে ভর্তি হলো তাকে আগামী 3 বছর কি 4 বছর এখানে পড়াশোনা করতে হবে, এবং তাদেরকে আমরা এই প্রথম বছরের ছাত্রছাত্রীদেরকে একদম নেম প্লেট সহ প্রত্যেকটি গাছের দায়িত্ব দিই, যে তোমাদেরকে ভাই এগুলোকে রক্ষণাবেক্ষণ করতে হবে। আপনারা ঢোকার মুহূর্তেই যদি দেখেন তাহলে লক্ষ্য করেছিলাম। দেখুন, ব্লাড ডোনেশন এর তো কী উপকারিতা সেটা আমাদেরকে আর নতুন করে বলার কিছু নেই, তবে প্রত্যেক বছর নতুন নতুন ছাত্রছাত্রী আসছে যাদের 17 বছর 18 বছর এইরকম বয়স, তো সেই সমস্ত ছাত্রছাত্রীরাই মূলত মানে প্রথম বছরে এসে কলেজে আসার পরেই তারা এই নতুন একটা কর্মসূচিতে অংশগ্রহণ করে, এবং তারা পরবর্তী জীবনে তাদের নিজেদের যে জায়গা সেখানে গিয়েও তারা কিন্তু এই ব্লাড ডোনেশনের অংশগ্রহণ করার সুযোগটা বা মানসিকতাটা তৈরি। কতজন রক্তদান করলো আজকে? এখনো পর্যন্ত প্রায় 100 জনের অধিক রক্তদান করেছে। 8 বছর আগে শান্তিনিকেতন পলিটেকনিক কলেজ অত্যন্ত দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে, এবং তার সঙ্গে সঙ্গে যেটা আমাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতি ঐতিহ্য সবটাকেই ওরা এগিয়ে নিয়ে চলেছে, মানে সব কিছুর মধ্যে একটা রুচির ছাপ আছে। এটাই বলতে হবে যে সামাদ ভাই যে প্রাণগুরু সেখানকার, সে হচ্ছে বিশ্বভারতীর প্রাক্তনী, এবং এখানে যারা ছাত্রছাত্রী তাদেরকে তো আমরা এখানে এসে দেখতে পেলাম যে তারা কীভাবে আমাদের বরণ করেছে। মাননীয় প্রচুর মানিগুলি অতিথি এখানে এসেছেন যাদেরকে অভ্যর্থনা করেছে ওরা অত্যন্ত সনাতন পদ্ধতিতে। এটাই বলবো যে কলেজের জন্য শুভ কামনা রইল। ব্লাড ডোনেশন ক্যাম্প জীবনদান, রক্তদান মানে জীবনদান আপনারা জানেন, আর এর সঙ্গে সঙ্গে যে আরেকটি উৎসব রয়েছে সেটা বৃক্ষরোপণ। আপনারা জানেন যে পলিউশনে কীভাবে সব কিছু নষ্ট হতে চলেছে, আমরা সবুজকে হারিয়ে ফেলেছি, সবুজকে ফিরিয়ে আনার লক্ষ্যে সারা দুর্গাপুরবাসী কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে আমরা এগিয়ে চলেছি। এখানেও সেই প্রচেষ্টাটাই ওনারা করেছেন, ওনাদের প্রচেষ্টা শুভ হোক। একটাই আমার প্রার্থনা, শুধুমাত্র গাছ লাগানো হবে না, তার রক্ষণাবেক্ষণের দায়িত্বটুকুও নিতে হবে। অর্থাৎ যতদিন না গাছ নিজের পায়ে দাঁড়িয়ে যাচ্ছে, মানে শৈশবকে ত্যাগ করে কৈশোরে যাওয়া পর্যন্ত গাছকে কিন্তু সুন্দর করে রক্ষণাবেক্ষণ করতে হবে। অ্যাকচুয়ালি শান্তিনিকেতন পলিটেকনিক কলেজ তার পথ সোলা
একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দিয়ে শুরু, আজকে শিক্ষার বিভিন্ন উইংসগুলো এখানে পড়ানো হচ্ছে, নার্সিং, ফার্মাসি, এবং তার অষ্টম বছর পূর্তিতে একটা অভূতপূর্ব অনুষ্ঠানের মুখোমুখি হলাম এবং আমি উপভোগ করলাম, যেটা বৃক্ষরোপণ পাশাপাশি রক্তদান, দুটোরই কিন্তু প্রাণের যোগ রয়েছে, রক্তের সঙ্গে প্রাণের যোগ, প্রাণীর যোগ আর বৃক্ষরোপণের সঙ্গে আপনার সবুজের যোগ, এবং এই দুটো নিয়েই কিন্তু প্রাণ, এই পৃথিবী, এই সুন্দর পৃথিবীটা কিন্তু সুন্দর থাকবে এই দুটো প্রাণ যদি থাকে, তো সেটার মাধ্যমে দেখুন শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কিন্তু এই মানে সমাজটাকে বা প্রকৃতিকে বাঁচিয়ে রাখা, প্রকৃতির পূজাই কিন্তু প্রকৃত শিক্ষা। বিজ্ঞান কী করে? বিজ্ঞান কিন্তু ডিসকভার করে, গবেষণা করে, ন্যাচারাল বা প্রাকৃতিক ঘটনার ব্যাখ্যা করে, তো প্রকৃতিকে জানার চেষ্টার নামই হলো বিজ্ঞান। সেই প্রকৃতির পূজা দিয়ে আজকে অষ্টম বছর পূর্তি অনুষ্ঠান যে হলো একটা অভূতপূর্ব অনুষ্ঠান, অন্যরকম একটা মাত্রার অনুষ্ঠান, এবং এই প্রতিষ্ঠানের সঙ্গে আমি লক্ষ্য করেছি দীর্ঘ 5-6 বছর ধরে সামাজিক যোগটা খুব মানে দৃঢ় যোগ, অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগ, প্রতিষ্ঠানের সঙ্গে সামাজিক যোগ না থাকলে সেই প্রতিষ্ঠান কিন্তু সঠিক রূপ পায় না। আমার নাম নুরুল হক, আমি শিক্ষক, রসায়নের শিক্ষক। আচ্ছা জল